Duc. Ducă-te la un tire de vis. আজকে আমি আপনাদের কাকরুলের পাতা দিয়ে চেপা পুলি তৈরি করে দেখাবো। এই জন্য কড়াইয়ে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। অল্প একটু পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। আট দশটা কাঁচামরিচ পাতায় থেতলে নিচ্ছি। রসুন বাটা দিয়ে দিচ্ছি 2 চামচ। 5টা চেপা থেতলে দিচ্ছি। দশটা পেঁয়াজ কুচি কুচি করে তাতে পাতায় বেটে নিচ্ছি হালকা করে। লবণ দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ। ধনিয়া গুঁড়া দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ। হলুদ গুঁড়া দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ। শুকনো মরিচ গুঁড়া দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ। অল্প একটু পানি দিয়ে দেবো। তারপর মশলাগুলো একসাথে কষিয়ে দেবো। দর্শক, 5 মিনিট পর ফিরে আসলাম। ঢাকনাটা সরিয়ে নিচ্ছি। মশলাটা কষানো হচ্ছে, এই পর্যায়ে এসেছে। প্রিয় দর্শক, আমি যেহেতু ময়মনসিংহের মেয়ে, সেহেতু চেপা শুটকির সাথে আমার সখ্যতা ছোটবেলা থেকে। ময়মনসিংহের মানুষ চেপা শুটকি অনেক বেশি পছন্দ করে। আর চেপার পুলি গ্রামের একটি ঐতিহ্যবাহী খাবার, খেতে সুস্বাদু অত্যন্ত। আপনারা বাসায় খাবেন, অবশ্যই ভালো লাগবে। কাঁকরুলের পাতা দিয়ে চেপার পুলি অনেক বেশি সুস্বাদু। আবার আমরা ঢাকনা দিয়ে ঢেকে দেবো, ভালোভাবে কষা না হওয়া পর। সব ঢাকনাটা তুলে নিচ্ছি। আমাদের পুলি পুরটা তৈরি হয়ে গেছে। এবার আমরা নামিয়ে নেবো কড়াইটা। এবার কড়াইটা ধুয়ে বসিয়ে দিলাম। আমি একসাথে একটা পুলিতে 8টা করে পাতা নিয়েছি, কাঁকরুলের পাতা। পেপার পুরটা এভাবে দিয়ে, তারপরে এভাবে হালকা একটু লবণ ছিটিয়ে দেব।
আমাদের কাকুরের পাতার পুলি বানানো হয়ে গেছে। আমরা একটু ঝাল বেশি দিয়েছি, ঝাল হলে খেতে স্বাদ হয়। আমাদের আজকের এই কাকুরের পাতার পুলি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের এই আজকের ভিডিওটিতে লাইক করবেন, কমেন্ট করবেন, আমাদের এই ভিডিওটি শেয়ার করবেন এবং আমাদের ইউটিউব চ্যানেল থ্রি সিস্টার্স কিচেন সাবস্ক্রাইব করবেন এবং আমাদের ফেসবুক পেজ থ্রি সিস্টার্স কিচেন ফলো করবেন। ধন্যবাদ সকলকে।